নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান অপশন গ, বাল্মীকি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হচ্ছেন চন্দ্রাবতী। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? কৃত্তিবাস। প্রথম বাঙালি মুসলমান কবি হচ্ছেন শাহ মুহাম্মদ সগির। কোন মধ্যযুগের কবি আরকান রাজসভায় কাব্যচর্চা করতেন? কবি আলাওল। নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোন দুজন আরকান রাজসভার কবি? মহাকবি আলাওল ও দৌলত কাজী। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা ফকির গরিবুল্লাহ। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা এই পংক্তিটির রচয়িতা হচ্ছেন রামনিধি গুপ্ত। বাংলা ভাষার মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই উক্তিটি চণ্ডীদাসের। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসা মঙ্গল। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? ভারতচন্দ্রের উপাধি রায় গুণাকর। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া এসবকে বলা হয় লোকসাহিত্য। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী ভুসুকুপা। আলী এ কালী এ বাঠ রুন্ধেলা তা দেখি কান্ন বিমনা হইলা এই পংক্তিটি রচনা করেছেন কান্নপা। আলালের ঘরের দুলাল এই গ্রন্থটি রচনা করেছেন প্যারিচাঁদ মিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী এটি হচ্ছে একটি উপন্যাস। অপরাজিত এই উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য এটি কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। অয়ময় এই নাটকটির রচয়িতা হচ্ছেন হুমায়ুন আহমেদ। অপরাহ্ন নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। আজ রবিবার নাটকটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ এটি কোন প্রকারের লোকসাহিত্য? প্রবাদ। বন থেকে বেরুলটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ? ধাধার। ময়মনসিংহ গীতিকার মহুয়াপালার রচয়িতা হচ্ছেন দিজ কানাই। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? ডক্টর দীনেশচন্দ্র সেন।